প্রতিদিন আমরা এই জায়গায় নম্বর লাগাইতো সিরিয়াল লাগাইতো পাত্রটা বরাবর আমি দরজার বরাবর খারামো হইব সবার আগে আমি নেবো মাল আবার আমার পিছে যে নম্বর লাগাইবো এ নেবো মাল আবার এর পিছে যে এ নেবো মাল এইরকম সিরিয়াল ভাবে ইয়ে করে আমার নাম বিপ্লব কুলির নাম্বার 38 কাম করে 10 বছরের মতো এবো কমলাপুর মান্ডা বাসা ভাড়া দিয়ে 3000 টাকা ওই টুকটাক 400-500 টাকা যায় টুকটাক ফ্যামিলি লিয়ে খায় মায়া দুইটা একটা মাদ্রাসা পড়ে একটা ছোট ভোরবেলা বাসাতে বাড়িলে এই সময় সিএনজি পাওয়া যায় না সে রিক্সা করে পরি ওই কমলাপুর ওভার ব্রিজে জায়গায় 30 টাকা কিংবা কমলাপুর আইলে 50 টাকা লাগে আর সকাল 7টা-8টা থেকে এলে সিএনজিটা 10 টাকা লাগে মনে হয়েছে আসার পরে এরপরে ওই যে আপনার বিচরা মাল উঠে আবার গাড়ি পাস করে আবার বাইরে যাই অন্য আগের মতো ইনকাম নেই আগে যেরকম ইনকাম আছে এরকম ইনকাম নেই আম লেসুর সিজনে আমরা মালে এক গাড়িতে দুই তিন টিপ মারতাম এখন আগের মতো ইয়ে নেই যে আম লেসু বাড়ি যেমন কোনো কাজ কাম নেই এরকম পদ্মার সেতু বিভিন্ন সাধারণত মানছে বাসে খুলনার যাত্রী হয় না উত্তরবঙ্গে যাত্রী মারাম করে টাকা পয়সা আপনার দিতে 50-100 মানে ওই উত্তরবঙ্গে গাড়িতে মানে 2 টিপ 3 টিপ মারতে হবে এক মাল তো আবার এই গাড়িতে মাল নিয়ে দিতাম আর এখন আগের মতো মনে আমরা জোর করি না কেল লোকে কুশিয়ে যা দেয় দেওয়ার নেমনি দিব 4-5টা ব্যাগ নিলে কেউ 100 দেয় কেউ 50 কয় আবার কেউ 2-1টা ব্যাগ নিলে কেউ 100-200 দিয়ে দেয় 500 দিয়ে দেয় আর এই জায়গায় যে আপনার রেতাপুর স্টেশন জোর করলে আমার চাকরি থাকবো আমার কাজ থাকবো ভালোবাসাতে দিয়ে মাঝে ভালোবাসাতে একটা জায়গা দুইটা গেল অঞ্জা মুখের ব্যবহারে এই জায়গায় যে কথা নেবার আছে এরকম একজন আপনার যার যার 38 যে অনেকে 40 যার যার একটা সিরিয়াল আছে চাকরির মাল নেমু অন ওই যে পিসের নাম্বারটা আছে ওই যাচ্ছে দেখবো না ওখান ওই আমি যদি এমনি আটটা যাই আমার পিসের নাম্বার এই নাম্বারটা 38 এই 38 নাম্বারটা এই মাল নিয়ে গেছে চলে আর মালটা আর আড়াই বোন আর নাম্বার ছাড়া হইলে মাল দিলে ওই যে অনেক টুকাই গো অনেক কাঙ্গালি গো মাল দেয় অনেক যাত্রী গো ব্যাগ লিয়ে যাবে আমি একবার ট্রলির ভিতরে একটা মেনলি ব্যাগ পাইছিলাম ড্রাইভারও ফোন দিছে আমাকে সর্দার কয় এইরকম এরকম ব্যাপারে একটা ব্যাগ ফালাইতে গেছে মহিলা আমার গাড়ি যাত আয়ো আমি বিপ্লবে পাইছে কি আছে না এরপর আমার 1000 টাকা দিছে তারপর ওই গাড়ির ড্রাইভার আছে না ড্রাইভার স্বর্ণের এই আংটি আছেন দুইটা জীবনে লেখাপড়া করতে নিয়ে শুরুতে বাড়তে বাড়িয়েছিলাম লেখাপড়া কত মূল্য বুঝি এখন নিজে তো লেখাপড়া আল্লাহ দিনা মায়া দিছে মাদ্রাসা আপিসি বানাই তাহলে আল্লাহ কাছে আমি এই যে আল্লাহ কাছে আমার সাবাব স্টেশনেতে তামলে গাড়ি আমরা ছুটে যাই তাড়াতাড়ি দুইটি টেকার দামে দুইটি পরিশ্রমে সবারই পূজায় মাথায় তুলি কুলি আমরা কুলি কুলি আমরা কুলি